বিষয়টি নিয়ে আজ কথা বলবো, সেটি হলো পানি কতটা খাবেন। হাঁটাহাঁটির সময় হাঁটাহাঁটির আগে পরে কতখানি পানি খাবেন, ইনফ্যাক্ট এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে পানি খাওয়াটা ডিপেন্ড করবে আপনি কোন ওয়েদারে হাঁটছেন, কোন টেম্পারেচারে হাঁটছেন, হিউমিডিটি কতখানি রয়েছে, কোন জায়গায় হাঁটছেন, কোন ড্রেস পরে হাঁটছেন, এই সব কিছুর উপর। মোটা দাগে বলতে গেলে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে ডিউরিং ওয়াক। সেই কারণে আপনি যদি হাঁটার 40 মিনিট আগে অল্প একটু পানি খেয়ে নেন, 100 মিলিলিটার, 4 থেকে 5 ঢোকে 100 মিলিলিটার হয়ে যায়। আপনি 100 মিলিলিটার খেলেন, তার 20 মিনিট পরে অর্থাৎ হাঁটার 20 মিনিট আগে আরও 100 মিলিলিটার পানি খেয়ে নিজের হাইড্রেশন লেভেলকে একটু বাড়িয়ে রাখলেন। তারপর যখন হাঁটাহাঁটি শুরু করলেন, আপনি প্রতি 10 মিনিট পর পর আপনাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঢোক বা 1 থেকে 2 ঢোক পানি, 50 থেকে 60 মিলিলিটার পানি খেতে হবে। প্রতি 10 মিনিট পর পর, তার মানে আপনি যদি 1 ঘন্টা হাঁটেন তাহলে কিন্তু আপনি অ্যারাউন্ড 300 মিলিলিটার পানি খেয়ে ফেলছেন ডিউরিং ওয়াক। এবং যখন আপনি হাঁটা শেষ করছেন, হাঁটা শেষে বসবেন, এরকম নিশ্চিন্ত বসবেন, বসে 5 থেকে 10 মিনিট পর আপনি 100 মিলিলিটার পানি খান, এবং তারও 30 মিনিট পর আবারও 100 বা 150 মিলিলিটার পানি খান। এই পুরো প্রসেসটিতে 2 ঘন্টায় অর্থাৎ হাঁটা শুরু হবার আধা ঘন্টা আগে থেকে 1 ঘন্টা হেঁটে হাঁটা শুরু হবার শেষ হবার আধা ঘন্টা পর পর্যন্ত, এই 2 ঘন্টায় আপনি সর্বোচ্চ 750 মিলিলিটার বা 1.25 লিটার পানি খাচ্ছেন। তবে আপনার ঘাম যদি বেশি হয় আর হিউমিডিটি যদি বেশি থাকে তাহলে আপনি এর চেয়ে বেশি পানি খেতে পারেন। তবে একটি ব্যাপার আপনাদের বলে রাখি, আমি অনেক জায়গায় খেয়াল করেছি এবং আপনারাও বোধহয় দেখেছেন যে অনেকেই হাঁটার মাঝে পানি খান না, এবং এটি কিন্তু আমার মনে হয় যে যারা এই টিপস শুনবেন তারা নিজেদের এই অভ্যাসটিকে পরিবর্তন করবেন। কারণ হাইড্রেশন লেভেল যদি 2-3% কম থাকে তাহলে আপনার হাঁটার পারফরমেন্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটির পারফরমেন্স বা স্পোর্টস পারফরমেন্স 7-13% কমে যায়। এটি একটি দারুণ রিসার্চ, যারা স্পোর্টস সায়েন্টিস্ট তারা এই রিসার্চটি করেছেন। আমার সুযোগ হয়েছিল এই রিসার্চের সাথে জড়িত থাকার, ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট সম্পর্কিত রিসার্চ। আরও একটি ব্যাপার বলে রাখি, অনেককে দেখেছি হাঁটা শেষ হবার পর পানি নিয়ে একেবারে ঢক 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 করে প্রায় 1 লিটার পানি খেয়ে ফেলেন, অথবা কেউ কেউ ঠান্ডা পানি খান, দুইটিই বর্জনীয়। আপনাদেরকে বলে রাখি যে যারা এই কাজটি করেন তাদের হাইপোন্যাট্রিমিয়া হবার চান্স থাকে। হাইপোন্যাট্রিমিয়া হলো যে সোডিয়াম লেভেল ব্লাডে যা থাকে তার চেয়ে যদি নিচে নেমে যায় তাহলে তাকে বলে হাইপোন্যাট্রিমিয়া। এর কারণে যেটি ঘটতে পারে সেটি হলো মেন্টাল কনফিউশন হতে পারে, এবং সেই সাথে মাসেল ক্র্যাম্প করতে পারে, দুর্বল লাগতে পারে, ভমিটিং হতে পারে, নৌশিয়া হতে পারে। এই যে ব্যাপারগুলি ঘটবে, উইচ মাইট লিড টু, যদি বারবার ঘটে এটি তাহলে কিডনি ফেলিওর হতে পারে, কনজেস্টিভ হার্ট ফেলিওর হতে পারে, ইভেন কমা পর্যন্ত হতে পারে। তাই আপনারা অবশ্যই পানি খাবেন ডিউরিং ওয়াক, অল্প অল্প করে পানি খাবেন, তবে কোনোভাবেই বেশি পানি খাবেন না আফটার ওয়াক, মানে হাঁটা শেষ করার পরে ঢকঢক করে 1 লিটার পানি খেয়ে ফেলবেন না, বা ঠান্ডা পানি খাবেন না।